আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা আমাদের সাথে মাসনুন দ্বারা অনুষ্ঠান দেখে আসছেন আমরা ছোট একটা বিরতি থেকে আবার ফিরে এসেছি আমাদের সম্মানিত অতিথি যে বিষয়বস্তুর উপর আলোচনা রেখে আসছেন আমি হযরতকে অনুরোধ করব ওনার এই আলোচনা যেন ধারাবাহিকতা অব্যাহত রাখেন ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আমি আলোচনা দিলাম যে সুন্নতি তরিকায় আমরা শুইব সুন্নতি তরিকায় শোয়া কীরকম এই যে ডাইন হাতটা ডাইন মাথার দিকে রাখবো মাথার নিচে রাখবো আর চেহারাটা কিবলামুখ হইব কিবলামুখা শুইব বাম হাতটা এইরকম উপরে থাকবো সাধারণত উর্দুতে মিম হা মিম দাল মোহাম্মদ যেরকম লেখেন ওরকম অর্থাৎ এই যে মাথা ডাইন সাইডে মাথা দিলাম নিচে আর বাম হাতটা উপরে রাখলাম এই লগি মিম এখন ওইগুলো হা ওইগুলো মিম আর বাদে আপনার দাল মোহাম্মদ এই তরিকায় ডাইন খরটে শুইমু শুয়ার আগে একটা কল নিয়ে নিন ইনশাআল্লাহ পরে ফিরে আসবো আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কইছিলাম আল্লাহ মুবিনি ফিদ্দিন এটাটা কতবার কইন আর কোন সময় কইন ওটা তো আমার কইবার লাগে আর একটা কইছিলাম আমি আল্লাহ মাগফিরিনি ফিদ্দিন আল্লাহ মাগফিরলি ফিদ্দিন আমার তো মনে হয় এটা শুদ্ধ এটা এরকম মনে হয় আমরা অনুষ্ঠানও এরকম আমরা হয়েছি না আর আপনারা কইছো একদিন কিন্তু মাথা আট দিয়া কোন যিনি কোন কত ওখান কোন টাইমে কই নাকি ওখান তো আমি জানি শুনছি না আমরা প্রোগ্রাম এরকম যে আপনি যেভাবে কইরা ফিদ্দিন অথবা আল্লাহ মাগফিরলি ফিদ্দিন এটা আল্লাহ মাগফিরলি ফিদ্দিন এটা ইগু তো ইগু ওয়ার কোন বাট আমি দেখি না কারণ যে দিন তাকিয়া মাফি চাইতাম দিনও হামাইবার লাগি মানুষ আমরা দোয়া করতাম যে আল্লাহ মাগফিরলি আল্লাহ আমার মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমার মাফ করিয়া দেও মাফ ফিরলি কইতাম পারি আমরা এই অনুষ্ঠান এরকম হয়েছি না আর বাচ্চেন্তর হাত ও মুখ এর মাথাত হাত রাখিয়া যে দোয়া ফলইন এগুলো সাধারণত যে আল্লাহ মা ফাকিহ হুফিদ্দিন ফাকিহ হুফিদ্দিন এটা ওইটা হইতে পারে আল্লাহ মা ফাকিহ হুফিদ্দিন আল্লাহ এর দিনের সহি সমুজ দেও জি জি আল্লাহ মাগফিরলি ফিদ্দিন ইকান তো হইতে পারতো না জি জি আল্লাহ মা ফাকিহু ওয়া আল্লাহ সঠিক বুঝ দান করো আল্লাহ তারে সঠিক বুঝ দান করো ফিদ্দিন দিনের সহি সমুজ দাও ফাকিহু ফিদ্দিন অর্থ একটা থেকে থুড়া অক্ষর বেশকম করলে অর্থ পরিবর্তন হয়ে যায় আপনি যে কইছেন যে শব্দ কইছেন ইকানতে বোঝা যার যে আল্লাহ আমার দিন থেকে বা দিন থেকে আমার বাসাইয়ে রাখো নাউজুবিল্লাহ ইকু হইতে পারতো না বাচ্চার হাতাত মাতাত হাত রাখিয়া দোয়া করতে হইব দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কল নিয়ে নিন ইনশাআল্লাহ আপনার কথা আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুসসালাম আমার একটা প্রশ্ন আছিল জি বলেন প্লিজ দুইটা একটা হইল গিয়া কি আয়না দেখার দোয়াটা কইবা নি হুজুরে আয়না দেখার দোয়া জি আরেকটা
তসবি পড়ি শুননি ইলা কোনো হাদিসও আসেনি তসবি ফোড়াকে কতখান এলাও দশটাকে জানতাম যাইয়া না নোয়া সরিয়া আঙ্গুলির মাঝে ফোড়া একটা ওইল উত্তম না তসবি ফোড়া ঠিক আসেনি অষ্টা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাল্লাহ আমাদের সময় দিয়ে এই উত্তর দিয়ে যাবেন ইনশাল্লাহ যে আমি সরি আপনাকে চেষ্টা করলাম আপনার যে আলোচনা রাখতেছেন এটা অব্যাহত রাখুন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে তান সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর মাথাত হাত রাখিয়া দোয়া করছিলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লাহ তুমি দিনর সহি সমুজ দান করো এই দোয়ার বরকতে কোন রঈসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোন এই দোয়ার বরকতে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ একটা কল নিয়ে নি আবার ফিরে আসবো আপনার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তরফ কেমন আছেন আচ্ছা আমি একটা দোয়া ওর দোয়াটা পড়ি আছি তো দোয়াটা পড়া ঠিক আছে না একটু বলেন প্লিজ দেখুন আছেন আপনি জি লা ইলাহা ইল্লাল্লাহু জালিলুল জব্বারু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল কাহার লা ইলাহা ইল্লাল্লাহু আজিজুল গাফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুস সাত্তার لا اله الا الله وحده لا شريك له نحن له مسلمون لا اله الا الله وحده لا شريك له اله نحن له مسلمون لا اله الا الله محمد رسول الله صلى الله على خير خلق محمد وعلى اصحابه اجمعين والسلام تسليما كثيرا كثيرا برحمتك يا ارحم الراحمين এই দুটা ঠিক আছে নি পড়া আমার এই দোয়া ঠিক আছে ফর্তা ফারোয়েন তবে দোয়ার আলফাজগুলো আরও সহি করতে হইব যেমন আইন হামজা আইন যে হরফগুলো আছে যেমন আজিজ জব্বার গফার এখন গফারের জায়গায় গফার নাই গফার আজিজ নাই শব্দ আজিজ এই শব্দ হরফগুলারে সহি করিয়া পড়লে তার ইয়ে শুদ্ধ হইব সহি হইব জাযাকাল্লাহ বিল খায়র অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো সময় তো কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি খুশি ফোন যে ইয়োটা দিবা দুয়াটা আপনার ওইশাল্লাহ মাশাআল্লাহ আমার হইছে সহি আছে বাট অন্য কলা মানে বিওয়ার হলো ফায়দা হইব জানাজার দোয়াটা দিবা আর কি জানাজার দোয়া জানাজার হানো একটা খুব ইম্পর্টেন্ট একটা তো অনেকে মানে সহি করতে পারবা আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জানা যে এখন আমাদের সাথে আর কে আছে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কল ড্রপ করছে কলটা আবার চেষ্টা করবা দেখবো ইনশাল্লাহ চেষ্টা করলে একবার না একবার ফাইবা ইনশাল্লাহ জি যে একজনে প্রশ্ন করছেন যে আয়নায় মুখ দেখার দোয়া আছে উপরে দোয়া আরো আছে আসতেছে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ওই দোয়াটাই এই লাগে আপনার আয়নার দোয়া আয়নার দোয়া দেখার দোয়া অথবা কেউ কেউ কোরআন শরীফের আরো কায়াত আছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আরো ফরিতে পারেন দুই উপায়টাও আছে জাযাকাল্লাহু বিল খায়র যে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন উনি উমরা যাচ্ছেন ভেরি সুন ওনার এই মক্কা শরীফ প্রথম বাইতুল শরীফ দেখার পরে উনি কি দোয়া করবেন উমরা যারা উমরা দেওয়ার সময় এহরামের কাপড় কোন জায়গা থেকে পরিধান করবা এহরামের কাপড় হয়তো করছে কি কেউ করতে কেউ পারিয়ে যাইন তো এয়ারপোর্ট গিয়া কেউ মেকাতে যাওয়ার আগে উজু ফড়িয়া দীর্ঘাত নফল ফড়িয়া দীর্ঘাত নফল ফলইন এহরামর কাপড় ফড়বা আর থল বিয়া ফড়তে তা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ হ্যাঁ আর
যে সময় আপনার দাখিল হইবা এই সময় আপনার তলবিয়া পড়তে থাকবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর সবচেয়ে সুবিধা হইল যে বুক আপনার পছন্দ লাগে ওলা একটা বুক লগে রাখবা। এখন যে সময় আপনার তোয়াফ করবা, যেমন রুকনে যেমনই থাকি হজরে আসদ পর্যন্ত সম্ভব হইলে রুকনে এমনই সইবা, নতুবা না হইলেও এই সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ফিল আখিরাতি হাসানাতাম ওয়াকিনা আযাবান নার রুকনে এমনই নগিয়া দোয়া করবা, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর রুকনে এমনই থেকে নিয়ে হজরে আসদের আগ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়াকিনা আযাবান নার হজরে আসদ ফারলে সুমা দিবা, নতুবা ইশারা যাইবা। এরপরে আপনার তাওয়াফ করতে থাকবা। অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় তো কলার অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন? কলটা অফ করছে। আচ্ছা, চার্জ নামাজটা আমাদের দর্শক জানতে চেয়েছে। আচ্ছা, আর কলা চলে আসছে, নিয়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটা পড়ে আমরা তওবা করতে হয়? ওটাটা আসলে কয়টা জান তওবার দোয়া? জি, বেসিক্যালি আপনি জানতে চাচ্ছেন আলাইহিস সাল্লাম কোন দোয়া পড়ে তওবা করার কথা কইছেন, ওখানটা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কোশ্চেনের জন্য। অনুষ্ঠান দেখতে থাকেন। এখন আমাদের সাথে আর কেসে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি তো হ্যালো, জি, আমি যে ওই সময় বলছি তো উমরার কথা, এখন তো হুজুর এটা তো বলছে, আমি আর পরে আরেকটু বলছি, এটা বুঝতে আপনি শুনেন নাই যে মদিনা শরীফ যাইয়া আমরা কি প্রথম একটা দোয়া আছে, ওই সেই দোয়াটা কুরআন শরীফের আয়াত, এটা কি ওইখানে পড়া যাবে কিনা? অল্প একটু সামান্য ওই যে ছাপা মারোয়াতে, নাকি আরো কোন করার আছে এটা আমার একটু জানাইতেন। ওকে আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ, এখনই বলে দিয়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন কি আছে আমাদের সাথে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। একসাথে কয়েকটা কলটা ড্রপ করছে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, চার্জ নামাজ কি নর্মালি পড়বে না স্পেশালিটি কিছু আছে বা বিশেষ কিছু পড়ার প্রয়োজনীয়তা নাই সেটা? যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক জানতে চেয়েছেন, আল্লাহু মাজিরনি মিনান নার, এর অর্থটা যদি একটু মেহরবানি করে আমাদের দর্শক দর্শক বলে দেন। একটা একটা আরেকদিন এই প্রোগ্রাম এই এই ছিল, তারপর প্রোগ্রামই করছে। জি জি, যে যে মা ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটা সাতবার পড়িব, আল্লাহ তাআলা তানে ওই দিন বা ওই রাত মারা গেলে জাহান্নামের আগুন থেকে নাজাত হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। একজন মানুষে সহালে সাতবার হইল, মাগরিবের বাদে সাতবার হইল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে কিতা দাও, মুক্তি দান করো। এই দোয়া যদি এই ছোট্ট আমলটা খেরুর চালু থাকি যায়, তে মাগরিবের বাদে পড়িবা,
এই রাত্রে ফজর আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা, হাদিসও আছে। ফজর বাদে যদি ফরেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার, তে মারিবার আগ পর্যন্ত মারা গেলে জাহান্নামের আগুন থেকে নাজাত পাইবা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু বিল খায়র, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক জানতে চেয়েছেন তাসবিহ যে আমরা পড়ি দানার মাধ্যমে এবং কি হাতে পড়া কোনটা অনুমোদিত? দেখেন তাসবিহে ফাতিমি, জি আমরা তো মনে করি খালি ডাইনা তো পড়ি সুবহানাল্লাহ 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 ডাইনা তো, এগুলা এগুলা ইয়াদ রাখার লাগে। এই যে এগুলা তাসবিহ শুধু ডাইনাতে নাই বামাতেও এইটাই তো বলতেছি, শুধু ডাইনাতে নয় বামাতেও পড়তে পারি। আর বলেন বলা হয় বামাতে যদি ফলেন তে আউটাও কেমত দিন সাক্ষী দিবে, সাক্ষী দিবে। এক এখন যে এগুলা তো 33 বার হাত সম্ভব আছে, যেগুলা 100 বার ফলিমু, হ্যাঁ যেমন আস্তাগফিরুল্লাহ 100 বার ফলিমু, দুরুদ শরীফ 100 বার ফলিমু, তো ওইগুলা আমার তো স্মরণ থাকবে না, যার কারণে একটা মাধ্যম রাখা হয়েছে যে এই যেগুলারে তসবি মনে রাখার জন্য একটা সহজ সহজ পদ্ধতি। ধন্যবাদ। যে এইগুলা পড়তে পারেন, কারণ কেউ আছে হাজারি তসবি পর্যন্ত কিছু কিছু মুরব্বী হলে পড়তে থাকে, তার 1000 বার পড়তো এই লম্বা তার গরো আছে রাখা, এইলা ফাইছি আমি দেখছি। হ্যাঁ এক হাজারি সৌদি আরব কিছু কয়েক গরো দাওয়াত গেলাম তো এক মুরব্বী দেখলাম, তো মুরব্বী রাত গরো দেখলাম আপনার এক কইলাম এটা কীটা ইয়ে মা হাজা কইলা এই বুঝাইলাম আমার যে এইটা এইলা আপনার আজারের তসবি, বিচারা রোজ তার আমল আছে এখন স্মরণ রইত নাই ও তার একবার ও ইয়াদ রাখার লাগে, এইগুলো এটা একটা মাধ্যম। আর আমরা সাধারণত সারা দুনিয়াত আমভাবে আপনার 100 দানায় দিয়ে আপনার ইয়ে করা আছে, এইগুলা খতমে বিভিন্ন সময় এইগুলা যে এখন যার যেরকম আপনার যদি স্মরণ শক্তি থাকে রাস্তা পারেন যে আপনি হাত দিয়ে চালাইন, সেটাই আমার মতো কমজোর স্মরণ শক্তি রাস্তা পারতাম নাই তাই লিখিত কর্ম তসবি দিয়েও আপনার আরেকজন দর্শক জানতে চেয়েছেন ব্যক্তি জানাজার যে নামাজ জানাজার নামাজের জন্য আমরা আলাদা ইনশাল্লাহ প্রোগ্রাম করবো। আচ্ছা এই যে মসনু এই জানাজার জানাজার সময় কি কি কীরকম এটা আমরা ইনশাল্লাহ যেহেতু আমরা মাসনুন দুয়ার প্রোগ্রামের ভিতরে আছে জানাজার আরও রিকোয়েস্ট আইসে কিন্তু আমরা সিস্টেম পর্যায়ক্রমে আমরা এই জানাজার দোয়াগুলা ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আইমু দোয়া জানাজার দোয়া তো আইমু দোয়া কোনো তো আইমু সামনে রমজান। আচ্ছা 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 ধন্যবাদ, একটা কল নিয়ে নিয়ে আবার আপনাদের ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের কথা বুঝতে পারবেন, ঠিক আছে এখন আমাদের সাথে আর কি আছে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলটা ড্রপ করছে। জি এখন আমাদের সাথে আর কি আছে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। টিভির ভলিউমটা একটু কমাই দেন প্লিজ। জি টিভির ভলিউমটা একটু লো করে দেন প্লিজ, দেন আপনি আমাদের কথা বুঝতে পারবেন। فتبارك الله احسن الخالقين اتبا اللهم حسن خلقي تبارك الله احسن الخالقين اتبا اللهم حسن خلقي فحسن خلقي
এই দোয়া পড়তে পারেন। চেহারা আয়না দেখার বাদে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি অথবা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে দোয়া পড়তে পারেন। জাযাকাল্লাহু বিল খায়র। ধন্যবাদ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন তৌবা দোয়াটা রাসূলুল্লাহ তৌবা করেছেন কাকে বলে? জি, তৌবার অর্থ কি? জি, খালি যদি হই তৌবা 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 তাহলে কি তৌবা হয়ে যাবে? না না, তৌবার লাগিয়া প্রথম অবস্থা হইল যে আমি যে অপরাধ করছি এই অপরাধ আমার জীবনে করতাম নাই, এর উপরে একেবারে আহাত পাক্ষা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হইতাম হইব যে আমি যে গুণা করছি এই গুণা আমার জীবনে আর করতাম নাই, এগুলো প্রতিজ্ঞা করতাম আর আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম। দুই, তৃতীয় নম্বর হইল আমি এই গুণার করার কারণে আমি শর্মিন্দ হইতাম, বুঝতে পারছেন? জি, শর্মিন্দ হইতাম, সামনে দিয়ে আর করতাম না আর মাফি চাইতাম। এই তিনটা কাম করতাম হইব থবার লাগি। জি, যে গুণা করছি গুণার উপরে শর্মিন্দা হইব, সামনে দিয়ে আর এই গুণা আমার থাকে হইতো নাই। তৃতীয় নম্বর মাফি চাইতাম, এই তিনটা থাকত হইব। আর তৌবার স্তর আছে, একটা হইল হকুকুল ইবাদ, হকুকুল ইবাদ বন্দার হক আর আল্লাহর হক, হকুকুল্লাহ হকুকুল্লাহ। এখন নমাজের ভুল ত্রুটি করছি, রেগুলার নমাজ পড়ছি না, এগুলার লাগে খিতা করতাম, থবা থবা হইলে কি মাফ হইয়া যাইব? না, এগুলার লাগে মাফি চাইমু এক, আর সামনে দিয়ে কোনোদিন নমাজ ছাড়তাম নাই, এই কোনোদিন আর নমাজ ছাড়তাম না, এর উপরে ওয়াদাবদ্ধ হইমু। দুই, আর এই যে গাফলতি করছি এলামি করছি এর লাগে সগুর ফানি ফেলাইমু, আল্লাহর হাসে শর্মিন্দ হইমু। একটা কল নিয়ে আমি ফিরে আসবো। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি? জি, আপনি একটা প্রশ্ন করতে পারবো? জি অবশ্যই পারবেন, ভাই না বলেন প্লিজ। জি বলেন, একটু লাউডলি বলেন আমরা। হ্যালো। জি বলেন প্লিজ। দাঁড়ান একটু, সাউন্ডটা কমে ফেলি। আচ্ছা ভাইয়া, আমার ছোট ছেলে আজকে এক্সাম দিতে গেছে আর কি, ওর জন্য দোয়া করবেন। আমি এইটা জানতে চাচ্ছি, যখন ওকে মানে আমি আর কি ওকে ড্রপ স্কুলে নিয়ে দেই, এই সময় আমি আয়াতুল কুরসি আর কি পড়ি, এটা কি ভালো আর না হয় কোনটা পড়বো? আমার ছেলের আর কি পরীক্ষা যে ভালো হওয়ার জন্য, মানে পরীক্ষা থেকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য বা রেজাল্ট যেন ভালো হয় জন্য আর কি, আজকে প্রথম পরীক্ষা দিয়েছি। জি জি, আর আমি চাচ্ছি আর কি, আমি ওকে আয়াতুল কুরসি পড়ে আর কি করছি, আর রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। জি জি, অসংখ্য ধন্যবাদ। আর কি মানে আমি পড়বো সেটা কি একটু বলবেন ভাইয়া? আচ্ছা, আপনার আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমাদের সম্মানিত অতিথি আপনার এই সুন্দর এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিবে। আমরা এর আগে ছোট একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Oh.